আজকে যে জিনিসটা নিয়ে ভিডিও বানাবো এটা নিয়ে আমার নিজেরই অনেকদিন ধরে একটা মানে কৌতূহল ছিল জিনিসটা জানার তো আমি এটা নিয়ে রিচ আউট করছিলাম অনেক পরিচিত প্রকাশক লেখক তো সত্যি কথা বলতে কি কেউই খুব বেশি রেসপন্স করেনি নানা কারণে করেনি তারা এখন ব্যস্ত বইমেলাগুলো এসে গেছে জেলা বইমেলা চলছে তো ফাইনালি আমি রেসপন্স পেলাম হচ্ছে আমার অত্যন্ত প্রিয় লেখক এবং শ্রদ্ধেয় স্যার অভিজ্ঞ সরকারের কাছ থেকে তাই এই ভিডিওটায় প্রথমেই আমি অভিক স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি কারণ তার হেল্প ছাড়া এই ভিডিওটা নেভার পসিবল তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে পাবলিশাররা কিভাবে কলকাতা বইমেলায় স্টল পায় তার পুরো প্রসেসটা আমি আপনাদের বলে দেব যাদের যাদের কৌতূহল আছে তারা তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর কলকাতা বইমেলায় বা বিভিন্ন বইমেলায় স্টল পাওয়া পাবলিশারদের রেসপেক্টে কতটা ইম্পর্টেন্ট সেটাও আমি অভিক স্যারের কাছ থেকে জানতে পেরেছি সেটাও ভিডিওর শেষে আলোচনা করব প্রথম হচ্ছে আগস্ট থেকে অক্টোবর এই তিন মাসের মধ্যে কোনো একটা সময় পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড তারা প্রথম শ্রেণীর সংবাদপত্রগুলোতে একটা অ্যাড দেয় যে কারা কারা কলকাতা বইমেলায় স্টল পেতে চান তারা তারা আবেদন করুন এবং আবেদনের পদ্ধতিও সেখানে বলা থাকে এরপর পাবলিশাররা তাদের পাবলিশিংয়ের লেটার হেডে একটা অ্যাপ্লিকেশন গিল্ডকে জমা দেয় সেখানে দুটো জিনিস দিতে হয় এক হচ্ছে ট্রেড লাইসেন্স আর দুই হচ্ছে সেই পাবলিশারের কতগুলো বই আছে পঞ্চাশটা একশোটা সত্তরটা দুশোটা সেই বইয়ের লিস্ট গিল্ডকে জমা দিতে হয় এরপরে এটা জমা দিতে হয় হচ্ছে গিল্ড অফিসে গিয়ে এরপরে ডিসেম্বর মাসে গিল্ড থেকে যাদের যাদের স্টল দেওয়া হবে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে আপনাদেরকে স্টল দেওয়া হবে স্টলের সাইজ হয় ফিটে সেটা আমি বলে দিচ্ছি পঞ্চাশ একশো দুশো চারশো আটশো বারোশো এই হচ্ছে স্কোয়ার ফিট এর মধ্যে আটশো এবং বারোশো হচ্ছে আনন্দ মিত্রঘোষ পত্রভারতী এদের স্টলের সাইজ হয় মূলত তুলনায় নতুন পাবলিশাররা এই ধরনের স্টল পায় না এবার বলে দেওয়ার পর তাদেরকে গিল জানিয়ে দেয় একই সঙ্গে তাদেরকে কত স্কোয়ার ফিট স্টল অ্যালোকেট করা হবে ধরা যাক কেউ একজন একশো স্কোয়ার ফিট স্টলের জন্য এলিজিবল হয়ে গেল এরপর হচ্ছে তাদেরকে ডাকা হয় নির্দিষ্ট সময়ে যে আপনারা এসে একটা ফর্ম জমা দিয়ে যান মানে স্টল যে নেবেন আপনাকে একশো স্কোয়ার ফিট স্টল অ্যালোকেট করা হবে তার জন্য একটা ফর্ম জমা দিতে হয় এবং তার সঙ্গে স্টলের স্কোয়ার ফিট বেসিসে যে চার্জ হয় সেটা দিতে হয় এবং এছাড়া আড়াই হাজার টাকা ইন্স্যুরেন্স হিসাবে দিতে হয় এই পুরো জিনিসটা হয়ে যাওয়ার পরে জানুয়ারিতে তাদেরকে লটারির জন্য ডাকা হয় এক্ষেত্রে বলে দি স্টলের চার্জ এবং ইন্স্যুরেন্স চার্জ এই দুটো ড্রাফট হিসাবে দিতে হয় গিল্ডকে কোনো ক্যাশ বা অন্য কোনো ভাবে দেওয়া যায় না ড্রাফট কেটে দিতে হয় জানুয়ারিতে এবার স্টল যারা যারা স্টল পেল যেসব পাবলিশার তারা গেল গিল্ড অফিসে বা গিল্ড যেখানে তাদেরকে ডাকলো লটারির জন্য মহাবোধী সোসাইটি বা এরকম টাইপের কোথাও সেখানে লটারি হয় লটারি এরকম হয় যে আপনি একশো স্কোয়ার ফিটের স্টল পাবেন যেটা আপনি জেনে গেছেন কিন্তু একশো স্কোয়ার ফিটের কোন স্টলটা পাবেন সেটা লটারির মাধ্যমে ঠিক হয় এবং এরপরেই পাবলিশাররা কিন্তু ফাইনালি তাদের স্টল পান তো এটা হচ্ছে গিয়ে ওভারঅল পুরো প্রসেস একজন পাবলিশার কলকাতা বইমেলায় কিভাবে স্টল পান এবার হচ্ছে স্টল পাওয়া বইমালায় একজন পাবলিশারের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আমাকে অভিক স্যার জানিয়েছেন যারা শুধু কলকাতা বইমেলা কভার করে কোনো জেলা বইমেলায় যায় না তাদের সারা বছরের বিক্রির প্রায় সিক্সটি বিক্রি কলকাতা বইমেলায় হয় এবং যারা জেলা বইমেলাগুলো কভার করে সাথে কলকাতা বইমেলা কভার করে তাদের থার্টি জেলা বইমেলা থেকে আসে রেভিনিউ আর থার্টি আসে কলকাতা বইমেলা থেকে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে কলকাতা বইমেলায় স্টল পাওয়া একজন পাবলিশারের পাবলিশিং ব্যবসা কন্টিনিউ করার ক্ষেত্রে কতটা ক্রুশিয়াল এবং যদি সেই পাবলিশার তার কোনো কস্ট না থাকে তাহলে হয়তো বইমেলায় স্টল না পেয়েও সে পাবলিশিং বিজনেসে কন্টিনিউ করতে পারবে ওভারহেড মানে হচ্ছে কলেজ স্ট্রিটে সে ঘর ভাড়া নিয়েছে প্রেস থেকে বই ছাপিয়ে সেখানে রাখছে সে ভাড়া টাড়াগুলো যদি তাকে দিতে না হয় সে নিজের বাড়িতেই রাখে কিন্তু নিজের বাড়িতে রাখলে আবার একটা সমস্যা হচ্ছে ধরা যাক বাড়িটা যাদবপুরে বা গড়িয়ায় প্রেস গুলো মূলত হচ্ছে কলেজ স্ট্রিটে তারপরে স্ট্রিটে গড়িয়ে প্রেস যখন তার বই দিতে যাবে তার বাড়িতে সেই ক্যারিং সেক্ষেত্রে বাড়বে সুতরাং বই মেলায় যদি স্টল আপনারা নিজের নামে না পান অন্যের টাই টাই আপে আপে যান যথেষ্ট মানে ব্যবসা কম হওয়ারই সম্ভাবনা থাকে নিজেরা যদি স্টল না পায় পাবলিশাররা তাহলে কিন্তু ব্যবসায় জোর ধাক্কা খাবে এবং এটা কিন্তু নতুন পাবলিশারদেরকে ডিমোটিভেট করতে পারে তারা এই ব্যবসায় কতদিন সার্ভাইভ করবে সেটাও কিন্তু ইন আন্ডার কোয়েশ্চেন এরকমটা কেউ দাবি করেনি তারা ব্যবসা ছেড়ে চলে যাবে কিন্তু তাদের জন্য মানে আগামী দিনটা কিন্তু যথেষ্ট টাফ হবে যদি তারা নিজের স্টল না পায় এবং কলকাতা বইমেলায় বিক্রি না করতে পারে তো এই হচ্ছে ওভারঅল কলকাতা বইমেলায় স্টল পাওয়ার প্রসেস ওভারঅল আমি যেটা জেনেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কে কে প্রসেসটা আগে থেকে জানতেন তারা কমেন্ট করুন আর কে কে জানতেন না নতুন জানলেন তারা একটু কমেন্ট করুন আমার ভালো লাগবে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা